পটিয়া আইনজীবী সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়গোপাল চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারের সভাপতি দীপক কুমার শীল, সম্পাদক অরুণ কুমার মিত্রের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহজাহান উদ্দিন, বদিউল আলম, স্বপন বিশ্বাস, জসিম উদ্দিন, বলরাম কান্তি দাস, আশিস কুমার চৌধুরী, কবি শেখরনাথ পিন্টু, মোহাম্মদ আয়ুব সহ অনেকে। এতে বক্তারা অ্যাডভোকেট জয়গোপাল চৌধুরীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন তার সততা ও পেশার প্রতি দায়িত্বশীলতা তাকে যুগে যুগে স্মরণীয় করে রাখবে। বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি আব্দুল হাকিম রানা। এই অনুষ্ঠানে সূচনা করতে এই পর্যায়ে সদ্য প্রয়াত তার কোনো কিছু দিয়ে তার শূন্যতা পূরণ করা সম্ভব নয়। যারা আমাদের কাছে আছেন তারা আমাদের ছায়া হয়ে আসেন, ছায়া হয়ে থাকুক এই প্রার্থনা করছি। মৃত্যু সম্পর্ক বেশি সম্পর্ক গড়ে উঠেছে ওনার যে মেয়েগুলো, সেখানে তারা পটিয়াতে জন্ম নিয়েছে। পটিয়ার আজকের সারণ সহবাজারে ওখানে একসময় যে বাসা সবাই আমরা চলে যাবো আইনজীবী সমিতিতে। কখনো ওনাকে কাকেও কোন রকমের কোন বড় করে কথা বলা এ ধরনের কখনো আমি দেখিনি। আমি কর্তব্যপরায়ণ, আমার প্রয়াত সদস্যের প্রতি আমার সহানুভূতি আছে, এই কারণে আমি উপস্থিত আছি। আমি তো আর বাইরে থাকতে পারিনি, আমি তাড়াতাড়ি আমাকে চলে আসতে হয়েছে। আমার কি শারীরিক আছে, আমার কেন দেরি হলো আমি, আমার কিছু শারীরিক অসুবিধা হয়নি। দেখা যাবে জানালে ওনার নাম আছে তাদের মনোভাব, এবং যারা রিটায়ার হয়ে যারা দীর্ঘদিন পেশা অকালে জীবন আসার পর থেকে ওনাদের মৃত হাস্য ছাড়া কত বলতো আমি কিন্তু আমি আমাদের বিজ্ঞ সিনিয়র শাহজাহান সাহেব এবং জয়গোপাল চৌধুরীর কথোপকথনকে আমি প্রায় কিন্তু দেখতাম। অর্থাৎ মৃত্যুর আগে এখানে আসতেন, আমাদের টানে হয়তো আসতেন, কিন্তু সেন্স ছিল। আর জয়গোপাল বাবু কোনোদিন লোভী ব্যক্তি ছিলেন না, যা পাইতেন এক টাকা হোক পাঁচ টাকা কোনোদিন কোন আমরা মানুষ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে,